13 সালে প্রথম জেলা পরিষদের সদস্য হই, 18 হয়েছে, এটা থার্ড টাইম। তো ইচ্ছে তো থাকে মানুষের জন্য কাজ করা। আমরা যখন জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হই, একটা নির্দিষ্ট এলাকা থেকে নির্বাচিত হয়ে আসি, সেই এলাকার মানুষের জন্য কাজ করি। আজ সহসভাধিপতি হতে পেরেছি, তার জন্য গোটা জেলার জন্য কাজ করতে পারবো, এটাই একটা বড় আনন্দের জায়গা। অ্যাজ সাচ এটার জন্য আলাদা করে আনন্দ কিছু নয়, মানুষের জন্য কাজ করবো, এটাই বড় কথা। প্রথম কাজ কী হবে? প্রথম কাজ দেখুন, আমার সহধিপতিও বললেন, এটা টোটাল হাউসের সাথে আলোচনা করে আমরা নির্দিষ্টভাবে ঠিক করবো, প্রায়োরিটি সেট করেই আমরা নিজেদের লক্ষ্যে এগোবো। অবশ্যই মানুষের যেটা সবার আগে প্রয়োজন সেই জায়গাগুলোকে আমরা প্রায়োরিটি দেবো, যেখানে রাস্তার প্রয়োজন রাস্তা, যেখানে ঘরের প্রয়োজন ঘর, আমরা এইভাবে প্রায়োরিটাইজ করে কাজ এগোবো। ভোটটা থেকে মানুষের অনেক মানে আস্থা শুনেছেন, কিছু চাহিদা আছে, কিছু পূরণ করবেন? দেখুন, অলরেডি 11 সাল থেকে মানুষ পশ্চিমবঙ্গে খুব ভালো আছে, এবং সব জায়গাতেই আমরা দেখেছি যে মানুষ এখন আগের থেকে অনেক 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 বেটার পজিশনে আছে। এবার মানুষ মাত্রই তো, তাদের চাহিদার তো শেষ নেই। আমি আজ একটা কিছু পেলাম, আবার আমার আর একটা চাহিদার উৎপন্ন হয়। তো সেরকমই ভোট যখন আমরা চাইতে গেছি, কেউ বাড়ি পেয়েছে, কেউ এখন একটা হয়তো বৃদ্ধ ভাতা পায়নি, কি কেউ বৃদ্ধ ভাতা পেয়েছে, কেউ এখনও বলছে যে আমার বাড়ির সামনে রাস্তাটা কাঁচা আছে, এটা এখন পাকা করে দিতে হবে। তো এরকম মানুষের তো নির্দিষ্ট চাহিদা থাকতেই পারে, তাহলে আমরা সেইগুলোর দিকেই নজর দেবো, এবং গোটা জেলায় যেটা সব থেকে আগে করা উচিত, আমরা সবাই মিলে একসাথে সঙ্গবদ্ধভাবে সেই কাজ করবো। কে বলছে? অভিযোগ তো দেখুন, মানুষ থাকলে অভিযোগ তো করবেই, কিন্তু আপনারা তো নির্দিষ্ট জায়গায় জায়গায় গেছেন, ভোটের দিনে ঘুরেছেন, রেজাল্টের দিনকে কাউন্টিং হচ্ছে ঘুরেছেন, আপনারাও তো দেখেছেন, আপনারাও টেলিকাস্ট করেছেন। তো আমার তো মনে হয় সব জায়গাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যেরকম ভোট দিয়েছে, ঠিক সেরকমই কাউন্টিং এজেন্টরাও গেছে, কাউন্ট হয়েছে। না না, বাজে কথা, বিরোধীরা যদি নিজেরা না যায়, তারপরে গিয়ে যদি বলে যে না আমাদেরকে বের করে দেওয়া যায়, বাজে কথা। আমরা তো সাদরে সবাইকে, প্রশাসন থেকে শুরু করে দলীয়ভাবে আমরা প্রত্যেকেই বলেছি, আসুন নিজেরা থেকে দাঁড়িয়ে থেকে কাউন্টিং করুন। বর্ধমান জেলাতে পলাশন গ্রাম পঞ্চায়েত দেখার কিছু নেই। দেখুন, আমি একটা জিনিসে বিশ্বাস করি, সেটা হচ্ছে যে আপনার যদি সমালোচনা না হয়, তাহলে আপনি আলোচনার জায়গায় আসতে পারবেন না। ঠিক সেরকম এবার দু একটা জায়গায় বিরোধীরা যদি কাজের জায়গা না পায়, তাহলে আমাদের সমালোচনাটা করবে কি? ওরা যেভাবে আমাদেরকে সমালোচনা করবে, আমরা হয়তো আরও বেশি বেটার পজিশনে কাজকর্ম করে আরও জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। সেই জায়গা থেকে কোথায় বলেছে দেখুন, আপনারা বলছেন এরকম কথা বলেছে, কিন্তু আমরা ওইটাই তো বলছি যে আপনাদের কাছে তো অভিযোগগুলো এসছে, তো সেটাই বলছি যে আমরা তো দেখুন, যখন ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, আমরা জায়গায় গেছি বিভিন্ন, সেখানে গিয়ে আমরা ভোট প্রচার করেছি এবং ইলেকশন হয়েছে। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে কোর্টের যে সমস্ত রায় ছিল, সেই অনুযায়ী আধাসামরিক বাহিনী থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সব কিছু নির্দিষ্ট নিয়মমাফিক মেনেই তো ভোট হয়েছে। তাহলে যারা এগুলো করছে, তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের অভিযোগ করছে। না না না, সেরকম কোনো বিষয় নেই। এটা তো ডিএম ম্যাডামও বললেন, এডিএম স্যারও বললেন, একটা নির্দিষ্ট নিয়ম মেনে তো কাজ করতে হয়। তো পঞ্চায়েতের যেটা, না ভুলের কিছু নয়, ভুলের কিছু নয়, ভুলের বিষয়টা কিছুই নয়। গত দুবারে যেভাবে হয়েছে, এবারেও সেইভাবেই হতে হবে, তার কোনো কথা নেই। এবারে প্রশাসনে যারা দায়িত্বে আছেন, তারা যেটা সঠিক মানে প্ল্যাটফর্ম মনে করছেন সেইভাবে করেছেন, আমরা সেইভাবেই সেটাকে এক্সিকিউট করলাম। মানুষের জন্য কাজ করবো, আবার মানুষের সেবা করা আমাদের কাজ, আমরা জনপ্রতিনিধি, জনগণের জন্য কাজ করবো। সভাপতি এবং আমরা বরণ করে নিলাম, আশা করব
2013 সালে আমরা ক্ষমতা দখল করেছিলাম, 18 সালে ক্ষমতা দখল করেছিলাম, আবার 23 আমরা ক্ষমতা দখল করলাম। অভিনন্দন জানাই, আগামী দিনে জেলা পরিষদ সঠিকভাবে চলবে, বাংলার এক নম্বর জেলা পরিষদ হিসাবে তার উন্নয়নের দিচ্ছে। ধন্যবাদ সবাইকে আপনাদের। এবং যেটুকু সবাই যারা দেখতে পাননি লিংক শেয়ার করে দেবেন, আমাদের ম্যাডাম বলেছেন, এবং সকলের কাছে এখন হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন, প্রত্যেকে দেখতে পাবে। বেআইনি কথাটা বলছেন কেন? প্রয়োজনে আমার যারা আইন মেনে এবার কাজ হয়েছে, না না আইন মেনে অবশ্যই আইন মেনে হয়েছে, আগেও আইন মেনে হয়েছে, আগের আইনটা মেনে যেটা হয়েছে হয়তো পাবলিক এসিটা বেশি হয়েছে। এবার তার মানে এই না, একটু পাবলিক পাঁচজনক হয়ে গেল মানে সেটা বেআইনি এটা কখনো বলা যায়। আগের বোর্ডে তো আপনি ছিলেন, আপনি সাপোর্ট করেন ছিলাম অনারম্বর বলতে পারবো না, আমার সদস্যরা মন থেকে যখন মেনে নিয়েছে আমি অনারম্বর কারো বলবো, তারা সকলের সদস্য ভাবে আমাকে সমর্থন করছে, তাহলে আমি কি জন্য অনারম্বর বলবো? সেখানে আমার এখানে শপথ গ্রহণটা খুব ভাগ ভর্তি হলো, সেটা কারণ আমি মানুষের কাছে যখন পৌঁছাতে পারবো তখন আমার সেটা সাকসেস হবে, তখন আমার আরম্ভটা তখন ফিরে আসবে। হ্যাঁ ধাক সেটা যেটা আমাদের আপনারা যেটা চাইছেন যে একটা অনুষ্ঠান, সেটা আমাদের এরপরেই শুরু হবে। কার্জন গেটের ওখানে একটা ছোটো প্রোগ্রাম হবে যেটা মানুষকে জানানো, মানুষকে নিয়ে একসঙ্গে যেটা আনন্দ উপভোগ করে নেওয়া, সেটা আমাদের কিছুক্ষণের মধ্যেই শুরু দলীয় প্রশাসনিকভাবে দেখুন, প্রশাসনের কিছু নির্দেশিকা থাকে, কিছু তাদের বাউন্ডারি থাকে, সেগুলো তারা মেনটেন করে করছেন। একটু আতঙ্ক ছিলেন কিসের আতঙ্ক? কিছু আতঙ্ক না, ঠিক আছে। শপথ গ্রহণ আপনি সভাধিপতি হয়েছেন, বর্তমান বাতির জন্য কি বলবেন, কি বার্তা দেবেন আজকে বলুন? আমরা সকল সদস্য জেলা পরিষদে যারা আছি সকলে হাতে হাত মিলিয়ে কাজ করব, বর্ধমান জেলার উন্নয়নের দিকে আমরা নজর দেবো, যাতে বর্ধমান জেলা অন্যান্য পশ্চিমবঙ্গ জেলার চেয়ে এক নম্বরে যেতে পারে সেটাই চেষ্টা সকলের, সেটাই আমরা অঙ্গীকার করব। আপনার শপথ এই শপথ অনুষ্ঠানে ওনার একটা উনি সঙ্গে বিধায়কও আপনারা জানেন, সবাই জেলা পরিষদের সদস্যের সঙ্গে সঙ্গে উনি বিধায়ক, ওনার একটা গুরুত্বপূর্ণ কাজে উনি জানিয়েছেন যে আপনি থাকতে পারছেন না এত বড় প্রোগ্রামে। এমন কি কাজ দেখুন, কোন কাজটা দেখা যাচ্ছে যে উনি জনপ্রতিনিধি, মানুষের জন্য কাজ করতে গিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে যে এমন একটা এলাকার উন্নয়নের কাজের জন্য গেছে, সেটা হয়তো না গেলে এলাকায় উন্নয়নটা পৌঁছাবে। সভাধিপতি হতে পারলেন না বলে আসেন? না উনি তো সভাধিপতি ছিলেন, এবার আমরা কথা বলে নেবো সহ সভাধিপতি কালকিনা সঙ্গে।